সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে কিশোরগঞ্জ জেলার প্রান্তিক কৃষকের কাছে। বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। এদেশের আয়ের এক তৃতীয়াংশের উৎসই হলো কৃষি। আর তাই তো কবি রাজিয়া খাতুন চৌধুরানী তার চাষি কবিতায় বলেছেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশমাতারই মুক্তিকামী দেশে সেজে আসা। হ্যাঁ, আর সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলতে পারি কৃষকরা এদেশের অভিজাত সাধক, মানবতার নিঃস্বার্থ সেবক। আর তেমনই এক নিঃস্বার্থ কৃষকের গল্প শুনতে এবং শোনাতে আমি মারজান সুমি আজ দীপ্ত টিভির কৃষিভিত্তিক অনুষ্ঠান দীপ্ত কৃষির টিম নিয়ে চলে এসেছি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার রাজনগর গ্রামের একটি কৃষক পরিবারের কাছে। এই কৃষক পরিবারটি এখানে কি এবং কেমন অবস্থায় আছে আমরা তা জানি না। আজ সারাদিন আমরা এই কৃষক পরিবারের সাথেই থাকব এবং জানব তাদের কৃষি নির্ভর জীবনের গল্প। তাহলে চলুন। চাচা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো নেই? এই তো চাচা আছি ভালো। খেতে পারাইতেছি, সমস্যা হবে? না সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা, আমার নাম আসলে সুমি, আমি দীপ্ত কৃষির একটি কৃষিভিত্তিক অনুষ্ঠান দীপ্ত কৃষি থেকে এসেছি। আপনার নাম কি? আমার নাম লো আমালি হাজি। আপনি কি একদম আপনার মানে পূর্বপুরুষের জমি চাষ করেন নাকি নিজে জমি বানাইছেন? নিজে জমি বানাইছি। নিজে জমি কিনছেন? নিজে কিনছি। আপনার পূর্বপুরুষের জমি ছিল না? আছিল কিছু কিছু, মানে অল্প ছিল। অল্প ছিল, অনেক বাড়াইলাম। আচ্ছা, তখন থেকে আপনি কি চাষ করতেন? তখন থেকে ধান করতাম, আলু করতাম। আপনাদের এখানে আদি ফসল কি যেটা আর কি বেশি হতো বা আগে সব সময় ওই ফসলগুলো? সব সময় ধান হইতো, বাদাম হইতো। আচ্ছা, তারপরে এই যে রবি শস্য এখন আপনারা করতেছেন, এটা কিসের ক্ষেত? এটা কিরাহেত। এই অঞ্চলে তো দেখতেছি অনেক যে সরিষাও হয় মনে হয় না? যে সরষার পরে আমরা ইরি দান করুম। আচ্ছা, আপনি এই খেতে খিরাই চাষ করতেছেন কতদিন ধরে? খিরা চাষ করতেছি 4-5 বছর ধরে। তো চাচা আপনি কি শুধু খিরাই এরই চাষ করতেছেন? খিরা করতেছি, খিরার সাথে সরষা আছে, তারপরে টমেটো আছে, কোবি আছে। কতটুকু ক্ষেতের উপর আপনি মানে চাষ করেন? 5-6 বিঘা। আচ্ছা চলেন, আপনার ক্ষেতগুলো একটু ঘুরে ঘুরে দেখি আর তারপরে জানি। দেখেন, চলেন আমাকে একটু দেখান। তো এখানে আপনি কোন কোন মাসে আপনি ইয়ে করছেন? ওই দিক দিয়ে বের হই, চলেন। কার্তিক মাসে করছি বাংলা। কার্তিক মাসে করছেন বাংলা? এইদিকে জানলো। এটা এটা কার ক্ষেত? এটা আমার পাশের ক্ষেত, সরষা ক্ষেত। এইদিকে আমার। ও, আপনার ওইদিকে। তো চাচা আপনি এইটা কার্তিক মাসে বললেন যে বীজ লাগাইছেন না? তো খরচ কেমন হলো আপনার? বিঘাতে 1500-1600 টাকা যা। আপনি কত বিঘার উপরে খিরা করতেছেন? 1.5 বিঘা। আপনার বছর শেষে কিরকম ইয়ে হয়, আয় হয় কিরকম? 20-50, 50। মানে এটা কি খরচ সহ না খরচ বাদ দিয়ে? খরচ বাদ দিয়ে। খরচ বাদ দিয়ে আপনার মানে 50,000 টাকা বছরে লাভ থাকে? লাভ থাকে খিরা ক্ষেত থেকে। আচ্ছা, আমাদেরকে একটু খিরা চাষের একটু ইয়েটা বলেন, কিভাবে আপনি শুরু করলেন, কি দিতে হয়, বীজ কিরকম দিতে হয়? আগে মনে করেন সারটা দিয়ে পরে শ্বাস করিয়া ট্রাক্টর আলবায় শ্বাস করে ক্ষেত হাজ করিয়া পরে সার দিই, লাল সার, এরপরে মাটা সার, এরপরে সাবু সার, বরুণ টরুণ দিই। আমি জানতে চাচ্ছিলাম যে আপনার এখান থেকে কতদিন পরে আপনি ইয়া পাবেন, খিরা পাওয়া শুরু করেন কতদিন পরে? লাগানো খিরা পাওয়া শুরু করে মনে করেন 2 মাস। তো এই খিরা ক্ষেত তো করতেছেন, আপনার লাভও হচ্ছে 50-60 হাজারের মতো বছরে, খুবই লাভবান। একই ক্ষেতের মধ্যে আপনি আর কি কি লাগাইছেন, মানে খিরার সাথে আর কি চাষ করেন? খিরার সাথে লাল শাক করছিলাম। খিরার সাথে একসাথে লাল শাক করছিলাম। একসাথে লাল শাক কি এই যে আমি দেখতে পাচ্ছি? হ্যাঁ, এই লাল শাক। এই লাল শাকগুলা কিন্তু এটা এত বড় বড় হয়েছে না? এই বিক্রি করে লাইছি, এটা তো শেষ করে দিছি। ও, মানে এখানে আরো বেশি পরিমাণে লাল শাক ছিল? পরিমাণ ছিল। দুই মানে দুইটা ফসল একসাথে লাগানোতে আপনি সুবিধা কি পাচ্ছেন? সুবিধা ভালোই পাইছি, কষ্ট পাচ্ছি, কিছু আশা করছে। আপনার ওই যে ওখানে মনে হয় সরিষা ক্ষেত দেখতে পাচ্ছি? হ্যাঁ, সরষা বানিয়েছি। আচ্ছা, তাহলে সরিষা ক্ষেতটা একটু দেখি, আর সরিষা ক্ষেত আপনি কিভাবে চাষ করতেছেন এটাও আমরা একটু জানবো। হ্যাঁ চল। ম
আচ্ছা আচ্ছা অঞ্চলে তো সরিষা দেখলাম অনেক ভালো হইছে কিরাও আপনারা করতেছেন সংসব সরিষা ভালো ফলন দে সরিষা ভালো ফলন দে আচ্ছা আপনাদের এখানকার মাটি কি আপনি জানেন এই ব্যাপারে কিছু মাটি এটা ভালো সিন্না মাটি আপনি 3 বিঘার উপর যে সরিষা চাষ করতেছেন এটার বীজ আপনি কোথা থেকে আনেন রে বীজ নিজে লাকি ফাঁকা এলাকা দিয়ে গরো এরপরে দা এটা বাইন করি কি কানি বিঘা থেকে 1 কেজি সরিষাটা বড় হতে কতদিন সময় নেয় 3 মাস পরে সরিষা পাই সরিষা পান পাই তো চাচা আপনার এখান থেকে আয় এবং ব্যয়ের পরিমাণটা আমাদের একটু বলেন বাৎসরিক সরিষা কেতে মনে করেন কানিতে আমরা 3000 টাকা জায়গা দেখেন তো চাচা বেশ ভালো আপনি তো মনে হয় এই কৃষি কাজ করে এটার সম্বল দিয়ে আপনি হজ করেছেন নাকি আগেও কৃষি কাজ করতাম বাংলাদেশে থাকতে সৌদি আরবে কৃষি কাজ করলাম করে 7 বছর আছিলাম এরপরে মালিকের বললাম অস করার জন্য আমার কাগজপত্র দিয়েছে অস করলাম মানে কি আপনি বাংলাদেশ থেকে ওখানে যাই কি 7 বছর ছিলেন 7 বছর আছিলাম বাংলাদেশ থেকে ও মানে আপনি হজ করার জন্য জানেন আপনি আর কি কাজের জন্য গেছি আমার কাজের জন্য গেছি গিয়া কৃষি কাজই পাইলাম ওখানে আপনি কি কি মানে খেতে কি কি করতেন এই আমাদের দেশের মতোই না আমাদের দেশের মতো গাজর উড়াইতাম কি করতেন গাজর গাজর বাইগন ডেরাস ওখান থেকে কি আলাদা কিছু শেখা গেছে যে ওখানকার কৃষি পদ্ধতি বা ওখানকার কৃষি পদ্ধতি বলতে গেলে শিখি না ইয়ানো আমার আইডিয়া আছে দেশে করতাম তো এরপরে মালিকে বলছে কি কাজ করতে পারবো না আমি কই করতে পারুম আচ্ছা আচ্ছা এরপরে মালিকের বুঝাইলাম বুঝানি পরে কই ঠিক আছে করো বাংলাদেশে কেন চলে আসলেন বাংলাদেশে চলে আসলাম আমার মা বড় আছিল তো অসুস্থ আছিল আমার বলছে দেশে আইসা পড়ো আচ্ছা আচ্ছা আমি আইসা বলছি মালিকের তো বিদায় নিয়ে তখন কি আপনার ছেলে মেয়ে ছিল ছেলে মেয়ে 3 ছেলে ছিল 3 ছেলে ছিল আর এখন আপনার মানে আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে 3 ছেলে 1 মেয়ে আচ্ছা ওই যে ঘর একটা দেখতে পাচ্ছেন আমরা কাজ করে ঘরে বসি মাল টাল নিলে পর দেই আচ্ছা আচ্ছা এই ছায়ার মধ্যে এসেই আপনারা বিশ্রাম নেন না স্যার আমি কাজ করে তাপ লাগলো আর বিশ্রাম নেই করতে পারতাম মানে কৃষি কাজ আমার ভালো লাগে আমাদের যারা আরো কৃষক আছে অনেকেই তো আপনার আপনাকে দেখছে তো তাদের জন্য আপনি কি কিছু বলতে চান তারে বলতাছি আমার সাথে যুগ দিয়ে কাজ করুক দেশের উৎপন্ন হোক বাংলাদেশ শান্ত সুষ্ঠুভাবে বাড়ুক ফসল আপনাকে অনেক ধন্যবাদ চাচা আপনি অনেক পরিশ্রম করেছেন বেলাও প্রায় শেষ তো দুপুরের তো খাবার খেতে হবে তাই না আমরা একটু পরে বাসার দিকে যাব আপনার বাড়িতে যারা যারা আছে তাদের সাথে পরিচিত হব অসুবিধা নাই শুনলেন রহম আলী চাচার কথা তিনি দীর্ঘ 7 বছর প্রবাসে থেকে সেখানেও কৃষিকাজ করেছেন সেখানেও তার যে মালিক ছিল ওনাকে সে কৃষিকাজের সুফল বুঝিয়েছেন এবং মালিক তাকে কৃষিকাজে সাহায্য করেন এবং সে সূত্রে সে হজও করে ফেলেন এবং বাংলাদেশে ফিরে এসে সে মাটির টানে যখন বাংলাদেশে ফিরে আসে তখনও সে কৃষিকাজ করেই জীবনযাপন করেন তার ছেলে মেয়ে এখন ভালো ভালো পর্যায়ে আছে তারা কিন্তু এই কৃষিকাজের মাধ্যমেই তাদের পরিবারের যে সচ্ছলতা সেটা বয়ে আনেন আমাদের বাংলাদেশের যারা কৃষক আছে তারা এবং চাচা যেভাবে বলল আমাদের গ্রাম বাংলা এখনও অনেক বেকার আছে যারা কোনো কাজই করছে না তো আমি চাইবো আমাদের অনুষ্ঠান দেখে যারা উদ্বুদ্ধ হবেন তারা যেন সবাই কৃষিকাজে আগ্রহী হন যারা বেকার আছেন এখনও এবং যারা এখনও কৃষিকাজ করছেন তারা নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকাজকে আরও উন্নতির দিকে নিয়ে যাবেন এবং বাংলাদেশকেও উন্নতির দিকে নিয়ে যাবেন তো চাচা চলেন একটু আপনার পরিবারের সাথেই দেখা করে আসি আসেন যাই সব বাড়ির আশেপাশে তো দেখি অনেক গাছপালাও লাগানো আছে পেঁপে টেপে সব করেন না বাড়ির আশেপাশে আঙিনাতেই বাহ চাচা উঠান তো অনেক বড় হ্যাঁ ডানটা নদীর জল লাগে ও চাচি টেলিভিশন তে লুক আইছে তুমি একটু কথা বলবো আমি নমস্কার আসি কেমন আছেন কি করছেন গরুরে খাওয়াচ্ছেন চলেন একটু বসে কথা বলি
আপনার আরো কিছু জানবো আমরা আপনার পরিবারের ব্যাপারে ছেলে মেয়ে কি করে আসেন একটু বসি বাড়িতে তো আপনি গরু ছাগল মুরগি পেলে তো সাহায্য করছেনই পরিবারের আয়ে তো আপনি সাহায্য করছেন কিন্তু আপনি খেতে বা বাইরে আপনি চাচাকে কি ধরনের সাহায্য সহযোগিতা করেন হেরা তুলতাছি দানের সময় দান উড়াইতাছি বস্তা বইরা দি বাইতানে বাড়ির আশেপাশে কি কি গাছ লাগাইছেন গাছ আছে সব জাতের গাছই আছে আম কাঁঠাল তো এই সব গাছের পরিচর্যাও তো আপনারই করতে হয় তাই না আর আপনার তো মনে হয় কোনো বড় মেয়েও নাই যে সে আপনাকে সাহায্য সহযোগিতা করবে কতগুলো মুরগি আপনি পালতেছেন দেখি একটু মুরগিকে ডাকেন মুরগি আছে এই মুরগি কি আপনারা শুধু নিজেদের জন্যই পালেন না মানে বড় হলে বিক্রি টিক্রি করে দেন বিক্রিও করি হাউস হাউন চলে মানে বাইরে থেকে তো আর আপনার ওই যে মুরগির যে ডিম যে কিনতে হয় ওটা তো আর বাইরে থেকে কিনতে হচ্ছে না তার মানে হ্যাঁ তার মানে যে প্রোটিনের যে চাহিদাটা ওটাও আপনারা নিজেরাও করতেছেন তো চাচি আপনাকে অনেক অনেক ধন্যবাদ চাচাকে আরো সাহায্য করবেন আশা করি এবং আপনার দেখা দেখে আমাদের যারা আরো যে কৃষক কৃষাণী যে বোনেরা দেখছেন তারাও তাদের যে স্বামী আছে বা তাদের যারা কাজ করে কৃষিকাজ তাদেরকে সাহায্য করবে আশা করি শুনছিলাম চাচি কিভাবে রহম আলী চাচাকে বাড়িতে এবং খেতে সাহায্য করে এবং চাচার কাজ সহজ করে দেয় কৃষাণী বোনেরা আপনারা যারা আছেন আপনারাও আপনাদের স্বামীকে কৃষিকাজে সাহায্য করবেন নিজেদের পরিবারের চাহিদা তো মেটাবেনই এবং দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবেন এ পর্যায়ে আমরা কথা বলবো এই অঞ্চলের উপসহকারী কৃষি কর্মকর্তা রাশিদা আক্তার আপার সাথে আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ তো রাশিদা আপা আপনি একটু আমাদের বলবেন এই অঞ্চলের ভূপ্রকৃতি আসলে কোন ধরনের কৃষিকাজের জন্য উপযোগী এই অঞ্চলের মাটি হচ্ছে বেলে মাটি সেজন্য বেলে দোয়াশ মাটি বেলে দোয়াশ হওয়ার কারণে এখানে সব ফসলই ভালো হয় তার মধ্যে যেমন আগে সেচের সমস্যা থাকার কারণে একবার শুধু ধান ফসল হতো এখন বছরে তিনবারই ধান ফসল হচ্ছে তারপরে আমাদের সরিষা হচ্ছে এবং জমি একবারও পতিত যাচ্ছে না এবং আপনার সবজি হইতেছে ফুলকপি খিরা তারপরে মরিচ এখন বর্তমানে মাঠে ফসলে আছে সরিষা আছে মরিচ আছে তারপরে এটার পরে আবার কৃষক ইজিভাবে সেচের সুবিধার জন্য এখানে বুড়ো ফসল করতে পারবে আচ্ছা রাশিদা আপা আপনারা কৃষকদের কোন কোন ফসল উৎপন্ন করতে বেশি উৎসাহ দেন আমরা প্রত্যেকটা হলো গিয়া নতুন জাত যেগুলি বের হয় উন্নত জাত যেগুলিতে আবার তারা অল্প জমির ভিতরে করে ফসল বেশি পাবে যেমন আমরা এখন বাড়ি ১৪ সরিষাটা দিচ্ছি যেটা আমাদের তেলের ঘাটতি পরিমাণ কমাবে দেশি সরিষা করলে তেল হেক্টর হয় আপনার বিঘাপতি হয় মাত্র ২-৩ মণ বা ৩ মণ আর আমাদের বাড়ি ১৪ সরিষাটা আবাদ করার পরে ৭ মণ দরে পড়বে বিঘাপতি আপনার মরিচও এরকম উন্নত জাতের দেওয়ার পরামর্শ দিচ্ছি ফুলকপি দিচ্ছি যেমন যেটা আগে চলে যাচ্ছে আর্লি এবং লেটের জন্য লেট দুটোটাই দেওয়া হচ্ছে এবং আমরা আলুর বেলায় দিতেছি যে ডায়মন্ড কার্ডিনাল যেগুলি উন্নত জাত করা হলে আবাদ বেড়ে যায় সেগুলি সেই সব জাতের পরামর্শ দিই এবং আপনার এখন আমরা বীজতলা করাবো বুড়োর সেজন্য এইচএলএড যেটা ভালো একটা জাত ২৮ মতো ফল খাইতে হবে এবং ২৯ চেয়েও বেশি ফলন হবে যেটা কৃষকের লাভ হবে সেটার আবাদের জন্য ইয়া করতেছি পরামর্শ দিচ্ছি আদর্শ বীজতলা করার জন্য পরামর্শ দিচ্ছি যে বীজতলা সুস্থ থাকলে আমাদের কী হবে ফসলের মাঠেও সুস্থ থাকবে এবং বীজতলা উঠানোর আগে কীটনাশকটা স্প্রে করার জন্য পরামর্শ দিচ্ছি যেটাতে রোগ বালাই কম হবে সুস্থ বাচ্চা মানেই সুস্থ মা সেজন্য আমরা ওই যাতে সুস্থ অবস্থায় বীজতলাতে যাতে চারাগাছটা সুস্থ থাকে সেজন্য এখানে বীজতলা স্প্রে করার পরামর্শ দিচ্ছি কৃষকরা সাধারণত কোন কোন সমস্যা নিয়ে আপনাদের কাছে বেশি যায় এই যে এখন যাবে সরিষার সময় যেমন আপনার আমাদের একটা হোয়াইট মোল্ড বলে একটা ছত্রাকনাশক হয় সেটাতে স্প্রে করার জন্য এগুলি আমরা পরামর্শ নেওয়ার জন্য যায় সবজির কাটুই পোকা আছে সেগুলির জন্য যায় তারপরে আপনার এই যে লেদা পোকা আছে যেগুলি পাতা খেয়ে ফেলে সেগুলি সমস্যার জন্য যায় তারপর টমেটোর আর্লি ব্লাইট লেট ব্লাইট আছে যেটা আগামরা আছে সেগুলির সমস্যা পরামর্শের জন্য এখন আর কি বর্তমানে যাচ্ছে আর কি রাশিদা আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এ পর্যায়ে রয়েছে দীপ্ত কৃষির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি সংবাদ এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি মিনুসরা তরিন শুরুতেই দীপ্ত কৃষির সংবাদ শিরোনাম ঘোলাটে নীতিমালার কারণে কাঁকড়ার বিশ্ববাজার হারাতে যাচ্ছে বাংলাদেশ নেপিয়ার জাতের ঘাস আবাদে আগ্রহী ফরিদপুরের চাষিরা চিংড়ি রপ্তানি বেড়েছে ১০% বেশি
শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, 1977 সাল থেকে শুরু হয়েছিল কাঁকড়া রপ্তানি, ধীরে ধীরে প্রসার বাড়ে বিশ্ববাজারে। তবে গত কিছুদিন ধরে ঘোলাটে নীতিমালার কারণে ব্যাহত হচ্ছে রপ্তানি, হুমকির মুখে সম্ভাবনাময় এই খাতটি। দেশে কাঁকড়া রপ্তানির নীতিমালা রয়েছে। এই নীতিমালায় 200 গ্রামের পুরুষ এবং 130 গ্রামের কম ওজনের জীবন্ত স্ত্রী কাঁকড়া রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু ভার্জিন কাঁকড়ার বিষয়ে তাতে উল্লেখ করা হয়নি। উল্লেখ নেই হিমায়িত কাঁকড়া বিষয়টিও। এছাড়া মাঠ পর্যায় থেকে রপ্তানিকারক, তারপর প্রক্রিয়াজাত হয়ে রপ্তানির উদ্দেশ্যে বিমানবন্দরে আসা পর্যন্ত দীর্ঘ সময়ে কমে যাচ্ছে জীবন্ত কাঁকড়ার ওজনও। ফলে নীতিমালার ফাঁকফোকর ও ওজন কমার বিষয়টি সংশ্লিষ্টরা বিবেচনা না করায় বিমানবন্দরে আটকে যাচ্ছে কাঁকড়া রপ্তানির চালান। আমরা একটা দাবি জানাইছি, আমাদের পুরুষ এবং মহিলা কাঁকড়া দুটোটা যাতে 100 গ্রাম করা হয়। রপ্তানির হিউজ চাহিদা চায়নাতে থাকা সত্ত্বেও আমরা এখন করতে পারতেছি না, আর ওই সিস্ট জটিলতার কারণে আমাদের যে মালগুলো আটক করা হয়েছে তাতে আমরা চায়নার একটা বিশাল বাজার অলরেডি হারাইছি। এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা অতি শীঘ্রই বিদেশের চায়নার বাজার আমাদের হাত থেকে চলে যাবে, পার্শ্ববর্তী দেশ ভারত, মায়ানমার, পাকিস্তান এই জায়গাগুলো দখল করে নেবে। সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে এবং আমাদেরকে কিছু আর্থিক প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করে তাহলে অতি শীঘ্রই আমরা এটাকে আমাদের ধারণা মতে 700 থেকে 1000 কোটি টাকাতে উন্নীত করা সম্ভব। চলমান এসব ঘোলাটে নীতির কারণে রপ্তানির চালান বাতিল হলে দক্ষিণ এশিয়া ও এশিয়ার বৃহত্তর দেশগুলোর মধ্যে প্রধান কাঁকড়া আমদানিকারক চীনের বাজার হারাবে বাংলাদেশ। সরকারের একটু সুদৃষ্টি ও সহযোগিতা পেলে কাঁকড়া ও কুচিয়ে রপ্তানি খাত গার্মেন্টস সেক্টরের পরেই বৈদেশিক মুদ্রা অর্জনের কাতারে থাকবে বলে মনে করেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীগণ। এ বিষয়ে সরকারের উক্ত খাতের সহায় বিবেচনা করে এবং সুস্পষ্ট নীতিমালা ও সংশ্লিষ্ট সকলকে সঠিক পদক্ষেপ নিতে কাঁকড়া ও কুচিয়া রপ্তানিকারক সংগঠন বাংলাদেশ লাইফ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন দাবি জানিয়েছেন। নেপিয়ার জাতের ঘাস চাষে আগ্রহী হয়ে উঠেছে ফরিদপুরের কৃষকরা। ক্ষেতে একবার বীজ রোপণ করলে পরবর্তী 4-5 বছর পর্যন্ত আর বীজ বুনতে হয় না। দেড় মাসে নেপিয়ার ঘাস প্রায় 3 থেকে 4 ফুট লম্বা হয়ে বিক্রির উপযোগী হয়ে ওঠে। সামান্য সার প্রয়োগ, শ্রম ও পরিচর্যা ছাড়া নেপিয়ার জাতের ঘাস আবাদ করতে আর কোনো বেগ পেতে হয় না। বীজও সহজে সংরক্ষণ করা সম্ভব। অন্যান্য ফসল ফলিয়ে কম লাভ হওয়ায় এবং গোখাদ্য হিসেবে এ ঘাসের চাহিদা থাকায় অনেক কৃষকই এ ঘাস আবাদ করছেন। অন্যদিকে ধানের খড় ও বিচুলির দামও অনেক বেশি। এছাড়া বিচুলির জন্য সবুজ ঘাসে পুষ্টিগুণ অনেক বেশি হওয়ায় গবাদি পশুর স্বাস্থ্যের উন্নয়ন এবং দুধও বেশি হয়। এ কারণে গবাদি পশু পালনকারী ও খামারিরা গোখাদ্য হিসাবে নেপিয়ার ঘাসকে বেছে নিচ্ছে। ফলে ঘাস চাষ করে লাভের মুখ দেখছে ফরিদপুরের কৃষকরা। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা বলেন, 2000 সাল থেকে বাংলাদেশে ব্যাপকভাবে নেপিয়ার জাতের ঘাস আবাদ শুরু হয়। ফরিদপুরে স্থায়ী, মৌসুমি, বিচ্ছিন্ন এবং স্থায়ী পদ্ধতিতে মোট 75 একর 62% জমিতে নেপিয়ার জাতের ঘাস আবাদ হচ্ছে। অন্যান্য ফসল চাষের পাশাপাশি গোখাদ্যের সংকট মোকাবেলা করতে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে নেপিয়ার ঘাস আবাদের জন্য কৃষকদের উৎসাহ রয়েছে। চলতি 2016-17 অর্থবছরের প্রথম 4 মাসে চিংড়ি রপ্তানিতে বাংলাদেশ আয় করেছে 17 কোটি 95 লাখ মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় 10% এবং নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে 27.42% বেশি। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনের তথ্য মতে, চলতি অর্থবছরের জুলাই অক্টোবর মেয়াদে চিংড়ি রপ্তানিতে বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 14.08 কোটি মার্কিন ডলার। এর বিপরীতে আয় হয়েছে 17.95 কোটি মার্কিন ডলার। 2015-16 অর্থবছরের একই সময়ে চিংড়ি রপ্তানিতে আয় হয়েছিল 16.20 কোটি মার্কিন ডলার। একই সঙ্গে গত 2015-16 অর্থবছরের জুলাই অক্টোবর মেয়াদের তুলনায় এবার এই খাতে বৈদেশিক মুদ্রার আয় 9.94% বেড়েছে। জুলাই অক্টোবর মেয়াদে রপ্তানিকৃত চিংড়ি মোট মাছ রপ্তানি আয়ের প্রায় 91.31%। আমাদের দেশের রপ্তানি পণ্যের মধ্যে হিমায়িত চিংড়ি অন্যতম। দিন দিন হিমায়িত চিংড়ির রপ্তানি আরও বৃদ্ধি পাক, আর দেশ আয় করুক আরও বৈদেশিক মুদ্রা। এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসএ এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়, দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি@দীপ্ত.টিভি এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন
01787682832 এই নম্বরে। পরন্ত বিকেল, কর্মব্যস্ত সারাদিন শেষে কৃষক ফিরে নিরে, ক্লান্ত মন খুঁজে ফিরে একটু অবসর আনন্দ। আমি মার্জান সুমি আজকের দীপ্ত কৃষি থেকে এখানেই বিদায় নিচ্ছি।